হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, মাইনিং অ্যাপস মানেই কিন্তু দীর্ঘমেয়াদি একটা ব্যাপার স্যাপার। আপনারা কিন্তু সবাই জানেন যে কোনো মাইনিং অ্যাপসে সর্বপ্রথম জয়েন করতে হয়, তারপরে অনেকদিন যাবত সেখানে মাইনিং করতে হয়, তারপরে KYC করতে হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেট অনুযায়ী কাজ করতে হয়, তারপরে কিন্তু আমরা সেখান থেকে পেমেন্ট নিতে পারি। বাট এমন একটা মাইনিং অ্যাপস আমি আজকে যেটা নিয়ে কথা বলতেছি, এটা এমন একটা মাইনিং অ্যাপস, এখানে কিন্তু আমরা খুব শীঘ্রই পেমেন্টটা নিয়ে নিতে পারতেছি। এই যে কয়েকদিন আগেই কিন্তু আমরা এখানে জয়েন করলাম, কয়েকদিন আগে থেকে শুধুমাত্র কাজ করা স্টার্ট করছি, বাট এটার কিন্তু ইতিমধ্যে সমস্ত আপডেট চলে আসছে। উইথড্র আপডেট বলেন, KYC আপডেট এবং এক্সচেঞ্জ লঞ্চ আপডেট এবং ট্রেডিং আপডেট, সমস্ত আপডেটগুলো কিন্তু চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি CBDC মাইনিং অ্যাপের সমস্ত আপডেটগুলো নিয়ে কথা বলবো, কী কী আপডেট ইতিমধ্যে চলে আসছে। আপনারা হয়তোবা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমি CBDC নেটওয়ার্কের মাইনিং অ্যাপস নিয়ে কথা বলতেছি। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ, মানে খুব শীঘ্রই আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারতেছি। অনেকেই কিন্তু মাইনিং অ্যাপসে কাজ করতে বিরক্ত বোধ করে, কেননা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার, অনেকদিন যাবত এখানে কাজ করতে হয়, তারপরে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাওয়া যায়। সো তাদের জন্য কিন্তু এটা একটা বড় ধরনের গুড নিউজ, তারা অবশ্যই এই নিউজটা দেখার পরে খুশি হবে। আবার অনেকের চাহিদা এমন যে আজকে আমরা এখানে জয়েন করব, আজকে থেকে কাজ স্টার্ট করব, যাতে প্রতিদিন এখান থেকে পেমেন্ট নিতে পারি বা এক মাস পরে পেমেন্ট নিতে পারি, এরকম বিষয়, মানে এরকম যে এয়ারড্রপগুলো আছে, অফারগুলো আছে, এরকম অফার কিন্তু অনেকেই খোঁজে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু কিছু প্যারা আছে, তো এই প্যারাগুলো, এই সমস্যাগুলো সবার কিন্তু ফিল হয়, তো এই সমস্যাগুলো আজকের এই ভিডিওতে আমি সমাধান করে দেবো। তো সমস্ত ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন, কেননা সমস্ত ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের থেকে যাবে। এই অ্যাপসে সর্বপ্রথম আমি বলি, এই অ্যাপসে সবার যে সমস্যাটা, মানে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে অনেকের কিন্তু অ্যাকাউন্টগুলো ভায়োলেশনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, ডিজেবল করে দেওয়া হয়েছে। তো তাদের এখন করণীয় কী? আমি নিজে বলি, আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট, ইতিমধ্যে ভায়োলেশনের জন্য ডিজেবল করে দেওয়া হয়েছে, এই জন্য আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অনেকেই বলতে পারেন যে আমার এখানে এত কম কয়েন কেন? তো আমার যে বড় দুইটা অ্যাকাউন্ট কিন্তু ভায়োলেশনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এদের যে সিকিউরিটি, এদের সিকিউরিটি দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, কেননা এদের সিকিউরিটিটা কিন্তু খুবই হার্ড। সো তাদের সিকিউরিটির ওপর নির্ভর করে বলা যাচ্ছে যে এই প্রজেক্টটা অবশ্যই অবশ্যই ভালো একটা প্রজেক্ট হবে। তো সামান্যতম যদি কেউ ভুল করে থাকে, যেমন আমি বলি যে আপনি যদি হটস্পট দিয়ে, মানে আপনার ফোনের হটস্পট দিয়ে অন্যজনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, মানে আপনার রেফার লিঙ্ক দিয়ে অন্যজনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছেন, তাও আবার আপনার ফোনের হটস্পট দিয়ে, তাতেও কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল করে দেওয়া হবে ভায়োলেশনের জন্য। তো এই সমস্ত যে সামান্য ভুলগুলো আছে, এই সমস্ত ভুলগুলোও কিন্তু তারা সহ্য করতে পারে না, এরকম ভুল হইলেও কিন্তু তারা অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেয়। ঠিক যেমনভাবে আমারটা করে দেওয়া হয়েছে, আমি কিন্তু একটা ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, পরবর্তীতে সেই ফোনের হটস্পট দিয়ে কিন্তু আরেকটা ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, মানে আমি ভাবতে পারিনি যে এই প্রজেক্টের সিকিউরিটিটা এত হার্ড, যার কারণে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট চলে গেছে। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো এই প্রবলেমগুলো যাদের হয়েছে তারা কি করবেন? তারা অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাদের যে অ্যাকাউন্টগুলো চলে গেছে সেই অ্যাকাউন্টগুলো নিয়ে কেউ পড়ে থাকবেন না, কেননা সেই অ্যাকাউন্টগুলো আপনারা কেউ ফেরত নিয়ে আসতে পারবেন না। কিছুদিন আগে একটা আপডেট দিছিল, তারা একটা ফর্ম দিছিল, তো সেই ফর্মটা পূরণ করে যদি আপনারা সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ফেরত দিবে, এরকম কথা ছিল, বাট তারা কিন্তু দিচ্ছে না। আমি বারবার অনেকবার সেই ফর্মটা সাবমিট করছি, বাট তারা কিন্তু অ্যাকাউন্টগুলো ফেরত দিচ্ছে না, যার কারণে কিন্তু সেই ফর্মটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, সেটা নিয়ে কোনো ভিডিও মেক করে নেই। আমি জাস্ট প্রথমে ট্রাই করছি আমি নিজে, যে আমি আগে সাবমিট করে দেখি, যদি অ্যাকাউন্টটা ফেরত দেয় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব, কেননা এই সমস্যাটাই কিন্তু অনেকেই ভুগতেছে, অনেকের অ্যাকাউন্ট কিন্তু এইভাবে ডিজেবল করে দেওয়া হয়েছে। তো আমি যেহেতু আমার নিজেরটাই ফেরত পাইনি, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ারও করি নাই, আপনাদেরকে এই বিষয়টা জানাই নাই। তো ফ্রেন্ডস, তাদের জন্য সবচেয়ে বড় করণীয়, আপনাদের যে অ্যাকাউন্টগুলো চলে গেছে সেগুলো অ্যাকাউন্টের হিসাব নিকাশ বাদ দিয়ে দেন, আপনারা যত তাড়াতাড়ি পারেন নতুন করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একবারে নতুনভাবে নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কেননা এটার কিন্তু সমস্ত আপডেট অলরেডি চলে আসে। আমি আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, সমস্ত বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এই জন্য সর্বপ্রথম বলতেছি, যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আপনারা খুবই সহজভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং মাইনিং স্টার্ট করে দেবেন। আর অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এই সমস্ত ভুল করবেন না, যেমন মনে করেন আপনার ফোনের হটস্পট দিয়ে অন্য কাউকে রেফার করবেন না, এটা কিন্তু বারবার বলতেছি, এই ভুলটা করলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আবারও ডিজেবল করে দেওয়া হবে।
আর আরেকটা কথা বলতেছি, যারা ইতিমধ্যে এখানে জয়েন করে ফেলছেন বাট মাইনিং ঠিকভাবে করতেছেন না, তারা অবশ্যই এখানে নিয়মিত মাইনিং করবেন, কেননা খুবই কম সময় আছে আর খুবই কম সময়ে আমি আপডেটগুলো দেখাইলে আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। আর কিভাবে এখান থেকে আর্নিং করে সেটা তো আপনারা খুবই ভালোভাবে জানেন। এই যে জাস্ট আপনাদের এই যে রিসিভ অপশনটাতে ক্লিক করতে হবে, মানে 144টা ব্লক এখানে অ্যাড হওয়ার আগেই কিন্তু আপনাদের রিসিভ অপশনে ক্লিক করে এগুলো রিসিভ করে নিতে হবে। যদি এখানে 144টা ব্লক হয়ে যায়, প্রতি 10 মিনিট পর পর কিন্তু একটা করে ব্লক হয়, তো সেই হিসাবে যদি আমরা হিসেব করি তাহলে 144টা ব্লক হইতে কিন্তু আপনাদের 24 ঘন্টা সময় লাগতেছে। সো আপনারা কি করবেন, প্রতিদিন দুইবার, একবার সকালে একবার সন্ধ্যায়, এইভাবে প্রতিদিন দুইবার ঢুকে জাস্ট এই যে রিসিভ অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের টোকেনগুলো এই জায়গায় অ্যাড হয়ে যাবে এবং আপনাদের মাইনিংটা কিন্তু চলতেই থাকবে। যদি 144টা ব্লক হয়ে যায়, মানে 24 ঘন্টা যদি ওভার হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের সাসপেন্ড করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা এটা ক্লেম করবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, চলুন এখন মেইন আপডেটে চলে যাওয়া যাক। তো মেইন আপডেটে যাওয়ার জন্য সরাসরি তাদের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেখানে চলে যাইতে হবে। তো আমি সরাসরি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে যাচ্ছি। তো আমরা চলে আসছি তাদের অফিসিয়াল টুইটার পেজে। এখানে দেখেন, এপ্রিলের 25 তারিখ তারা একটা আপডেট দিছে। এটা কি বলছে, তারা নতুন একটা নিউজ নিয়ে আসছে এবং প্রথম রাউন্ডের যে উইথড্রটা আছে এবং KYC, মানে সমস্ত ইউজারকে কিন্তু অবশ্যই KYC করতে হবে, KYC ছাড়া কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না। তো তাদের KYCটা এবং প্রথম রাউন্ডের উইথড্রটা কিন্তু খুবই শীঘ্রই তারা চালু করবে, খুবই শীঘ্রই লঞ্চ করবে। তবে তাদের KYC কবে থেকে চালু হবে, মে মাসের 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এর মধ্যে কিন্তু তাদের KYCটা অলরেডি চলবে। তো এটা হচ্ছে প্রথম রাউন্ডের KYC। তো প্রথমে যদি আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে চান, মানে প্রথম রাউন্ডেই যদি পেমেন্টটা নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই মে মাসের 26 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আপনাদের KYCটা কমপ্লিট করতে হবে। এখন অনেকেই বলতে পারে যে এই অ্যাপসের ভিতরে তো KYC অপশন এখন পর্যন্ত আসেনি, এখন পর্যন্ত KYC অপশন চালু হয়নি। তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। আপনাদের জাস্ট একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে আপনারা সুন্দরভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা সমস্ত আপডেটগুলো অনায় আসে পেয়ে যাবেন। আপনারা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, কেননা যখন তারা KYCটা লঞ্চ করবে তখন অবশ্যই আপনারা খুবই সহজভাবে একটা ভিডিও পেয়ে যাবেন, আমি চ্যানেলে আপলোড দিয়ে দিব, আপনাদের কাছে খুবই সহজভাবে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং আপনারা খুবই সহজভাবে সেই ভিডিওটা দেখে KYCটা কমপ্লিট করে নিতে পারবেন। এই জন্য আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তারপরে তারা কি বলছে, খুব শীঘ্রই তারা এক্সচেঞ্জ লঞ্চ করবে, তাদের অ্যাপসের ভিতরে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এবং ট্রেড করতে পারবেন। অবশ্যই কিন্তু এখানে ট্রেডের একটা অপশন আছে, আপনারা হয়তো বা অনেকেই জানেন না, আমি দেখিয়ে দিচ্ছি। তো সেখান থেকে আপনারা ট্রেড করে আপনাদের CBDC কয়েনটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সেটা চালু হবে জুন মাসের, এই যে জুন মাসের 1 তারিখে, এটা কিন্তু তারা খুবই সহজভাবে এখানে বলে দিছে। তো অবশ্যই অবশ্যই এটা একটা আমাদের জন্য গুড নিউজ। তো এখানে আরেকটা বিষয় আছে, আমি সেই বিষয়টা সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই, তারপরে আমি আপনাদের অ্যাপসের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনাদের KYC সাবমিট করতে হবে এবং কীভাবে আপনারা ট্রেড করবেন, সেই অপশনগুলো কোথায় আছে সেই অপশনগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো এই বিষয়টা দেখার জন্য তাদের এখানে একটা আপডেট দেওয়া আছে, এই আপডেটটা আমাদের পড়তে হবে। তো এখানে তারা বলছে, ফ্রম May 26 অল ইউজার মাস্ট পার্টিসিপেট ইন দ্য কমিউনিটি লগ আপ সার্কুলেশন প্ল্যান অ্যান্ড দ্য অ্যাসেট রিলিজ বাই লক আপ ক্যান বি সার্কুলেটেড অ্যান্ড ট্রেডেড। মানে এখানে প্রথম রাউন্ডের, এখানে বিষয়টা হচ্ছে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, তারা বিভিন্ন রাউন্ডে কিন্তু পেমেন্ট দিবে। তো প্রথম রাউন্ডে যদি আপনারা পেমেন্টটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের এখানে লক আপ একটা সিস্টেম আছে, আপনাদের কিন্তু এখানে কিছু টোকেন কিছু কয়েন কিন্তু লক আপ করতে হবে। তো সেটা কিন্তু 26 তারিখে চালু হবে, মানে সেটা করার পরে আপনারা KYC করবেন। অবশ্যই এই জন্য আপনাদের 26 তারিখে অ্যাক্টিভ থাকতে হবে, আপনারা 26 তারিখে অবশ্যই অ্যাপসটা যদি আপডেট আসে তাহলে আপডেট দিবেন, আপডেট দেওয়ার পরে অবশ্যই অ্যাপসে প্রবেশ করবেন, সেখানে কিন্তু আপনারা লক আপের একটা অপশন পাবেন, সেখান থেকে আপনাদের মূলত লক আপ করতে হবে। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে অবশ্যই অবশ্যই একটা আপডেট দিব, আপনারা জাস্ট আমাদের ফলো করবেন, তাহলে কিন্তু সমস্ত বিষয়গুলো খুবই ইজিলিভাবে জানতে পারবেন। এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি, এই কথাটা কিন্তু তারা এখানে বলছে, যদি আপনারা লক আপ না করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারবেন না, মানে প্রথম রাউন্ডে পেমেন্টটা নিতে পারবেন না। যদি প্রথম রাউন্ডে না নিতে চান তাহলে আপনারা এখানে এই সব কিছু করার আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনারা পরবর্তীতে করলে পরবর্তী রাউন্ডে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন বা উইথড্র করতে পারবেন।
করবেন। তো আমি আপনাদের সাজেস্ট করব, এখান থেকে যেহেতু আপনারা ফ্রিতে আর্নিং করতেছেন, এখানে যেহেতু আপনাদের কোনো ধরনের ইনভেস্ট বা ডিপোজিট করতে হচ্ছে না, সো আপনারা অবশ্যই এই চান্সটাকেও মিস করবেন না। সকলে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে পেমেন্টটা নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা আবারও সেই অ্যাপসে চলে যাই। তো অ্যাপসে আসার পরে সর্বপ্রথম আপনারা অ্যাপসটা আপডেট দেবেন যাদের এখন পর্যন্ত আপডেট দেওয়া নেই। আপডেট দেওয়ার পরে নিচে আপনারা একটা অপশন দেখতে পারবেন ইকোলজি, আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই। এই যে এখানে যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনারা ইকোলজি নামে একটা অপশন এখানে দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখেন এখানে কিন্তু ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এখান থেকেই মূলত আপনাদের ভেরিফিকেশনটা করতে হবে। তো সেই ভেরিফিকেশন অপশনটা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি, 26 তারিখে, মে মাসের 26 তারিখে কিন্তু চালু হবে, আর এক মাসের মতো সময় আছে। তো তখন কিন্তু আপনারা এখান থেকে KYC করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। এবং এই করোনারে কিন্তু ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেটে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু মূলত আপনাদের এক্সচেঞ্জ করতে হবে ট্রেডিংয়ের মাধ্যমে, মানে ট্রেড তো সবাই জানেন, তো ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে আপনাদের কয়েনটা এক্সচেঞ্জ করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের CBDC নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আরেকটা কথা আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে যারা যারা এখন পর্যন্ত এখানে জয়েন করেননি তারা অবশ্যই অবশ্যই এখানে জয়েন করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই সকলে এখানে জয়েন হয়ে নেবেন। এবং যারা যারা অলরেডি জয়েন হয়ে আছেন কিন্তু মাইনিং করতেছেন না তারা অবশ্যই অবশ্যই মাইনিং করবেন, কেউ কিন্তু সাসপেন্ড হয়ে থাকবেন না। শুধুমাত্র 24 ঘন্টায় যদি একটা ক্লিক করেন তাতেই কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং খুবই ইজিলিভাবে ভালো মানের একটা প্রফিট করতে পারবেন এখান থেকে। আরেকটা গুড নিউজ ভিডিওর শেষের দিকে আমি বলে দিই, এখান থেকে যে CBDC কয়েনটা আপনারা মাইনিং করতেছেন এটা কিন্তু একটা স্টেবল কয়েন, যেমন USDT টিথার USDT এটাও কিন্তু একটা স্টেবল কয়েন, USDC সেটাও কিন্তু একটা স্টেবল কয়েন, ঠিক সেরকমই CBDCও কিন্তু একটা স্টেবল কয়েন। আপনারা এখান থেকে যতগুলো কয়েন আর্নিং করতে পারবেন প্রত্যেকটা কয়েনের ভ্যালু কিন্তু $1 করে থাকবে, আমি বারবার বলতেছি। এই যে দেখেন এখানে যতগুলো কয়েন আপনারা মাইনিং করবেন প্রত্যেকটা কয়েনের ভ্যালু $1 করে থাকবে, কেননা এটা যেহেতু স্টেবল কয়েন। সো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।